হ্যালো লার্নার্স, আমরা এখন কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে, যেটা হচ্ছে এন অর্ডার টু। এটা আমাদের 3 নম্বর এবং 4 নম্বর দুইটা কোশ্চেন আমরা পেয়ে থাকি এন অর্ডার টু এর ব্যবহারটা। তাহলে আমরা খুব সংক্ষেপে শিখে নেব এন অর্ডার টু বলতে আসলে কি বোঝায়। এন অর্ডার টু বলতে আসলে বোঝায় উদ্দেশ্যে। এন অর্ডার টু হচ্ছে কি? উদ্দেশ্যে, ঠিক আছে। এখন এই উদ্দেশ্যের মিনিংটা খুব বেশি যে ভিজিবল থাকবে বিষয়টা তা না, একটু অনুভবও থাকতে পারে। তাহলে আমি যদি এখন এটাকে এভাবে বলি যে সে এখানে আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছিল, কি করেছিল? এসেছিল। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হি কেম হিয়ার, সে এসেছিল। হি কেম হিয়ার। এই যে আমরা উদ্দেশ্য বলেছি এটার ইংরেজি হচ্ছে ইন অর্ডার টু মিট মি। সে আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছিল। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটার পরে যেমন টু আছে, টু এর পরে আমরা কিন্তু ভার্বের সবসময় 1 নম্বর ফর্মটাকে ইউজ করব, ঠিক আছে। তাহলে ইন অর্ডার টু পরে ভার্বের সবসময় কি হবে? 1 নম্বর ফর্মটাই ইউজ হবে। আমি যদি এখন আরেকটা সেন্টেন্স এক্সাম্পল দিই আপনাদেরকে, আমি বললাম এভাবে যে তারা বিশ্বকাপ জেতার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা করেছিল। তারা বিশ্বকাপ জেতার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা করেছিল। তাহলে এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি দে ওয়ার্কড হার্ড অথবা ট্রাইড হার্ড, ঠিক আছে। আমরা বলতে পারি ট্রাইড হার্ড, দে ওয়ার্কড হার্ড অথবা ট্রাইড হার্ড ইন অর্ডার টু। এবার আপনারাই বলেন যে আমরা ইন অর্ডার টু উপরে ভার্বে কত নম্বর ফর্ম দিব? এক্স্যাক্টলি আমরা কি দেবো? ভার্ব 1, ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। দ্যাটস ইট। তাহলে আমরা বলেছি যে ইন অর্ডার টু মানে কি? উদ্দেশ্যে। এবং ইন অর্ডার টুর পরে সবসময় কি হবে? ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ হবে। তাহলে আমি যদি চাই আমি এই ইন অর্ডার টু দ্বারা কিন্তু আমি শত শত সেন্টেন্স মেক করতে পারি। ফর এক্সাম্পল, আমি ছবি তোলার উদ্দেশ্যে একটি ক্যামেরা কিনেছিলাম। আই বট এ ক্যামেরা ইন অর্ডার টু টেক পিকচার্স। আমি যদি বলি যে আমি তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে এখানে এসেছিলাম, তাহলে আই কেম হিয়ার ইন অর্ডার টু টিচ ইউ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইন অর্ডার টু সম্পর্কিত একটি আলোচনা। আশা করি আপনারা সেশনটা এনজয় করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।